দুধ ফুরিয়ে অনেকটা দেরি হয়ে গেলে দুধ খুঁজতে খুঁজতে আসলে তিন চারটে মিস্টার কিনে নিয়ে আসে, কিন্তু একদম ফুরিয়ে গেছে, খেয়াল নেই। আর এবারে মান্থলি গ্রসারিতে আমি একটা আমুল স্প্রে কিনেছিলাম, সেটাই বাঁচোয়া জানো তো, নাহলে এক্ষুনি দুধ আনতে যেতে হতো। দুধের চা খেয়ে অভ্যেস হয়ে গেছে বলে গুরু দুধের চা খাওয়া হয় না, কিন্তু এবারে কি লাকিলি আমি আমুল স্প্রে আনা করিয়েছিলাম, ভাগ্যিস আনা ছিল বলো, নাহলে চা খাওয়া হতো না। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্না করতে হবে। চা খেয়ে একেবারে সোজা রান্নাঘরে চলে এসেছি, সবজিও কেটে নিয়েছি। এই দেখো, আলু ফুলকপি ডিম দিয়ে একটা তরকারি বানাবো, সজনে ফুল পোস্ত বানাবো, আর সবজি দিয়ে ঝোল বানাবো বেটুর জন্য, এটাই করবো। আর ভাতও বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা ঝটপট করে নিই। রেডি হয়ে গেছি মামা আর আমি, মামাকে একটু ডাক্তার নিয়ে যাবো। বেটু এখনও ঘুমাচ্ছে, অনেকটা রাত্রে শুয়েছে কালকে, তোর পাপা যেহেতু আজই আছে চেম্বারে থাকবে, সেই জন্য চলো একটু ঘুরে আসি, কতগুলো কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে একেবারে ফিরবো। বেটু এখনও আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আমি একটু আগে এসে গেছি, 12টা বাজছিল তখনই, কারণ বেটু উঠে যাবে, এদিকে একটু উঠেও গেছে। মিস্টার বেটুকে দুধ খাইয়ে দিয়ে যে এখানে ফোন দিয়ে বসিয়ে দিয়েছিল, বিছানা গোছানো হয়নি, সেটা পরে করবো। মিস্টার চেম্বারে ঢুকে গেছে, এখনও মাম্মা আসেনি কো, মাম্মাকে দিয়ে কয়েকটা জিনিস কেনার ছিল বললাম, সেগুলো পরে দেখাচ্ছি। সেগুলো কিনে নিয়ে একেবারে চলে এলাম, কারণ মাম্মার কালকে ডান্স প্রোগ্রাম আছে। এদিকে আমি ভাজবো মাছ, চলো মাছটা ভেজে নিয়ে রান্না করিয়ে গিয়েছিলাম, সেজন্য অসুবিধা হয়নি। ঝোল ভাত মাছটা রেখে গিয়েছিলাম, মাছটা ভেজে নিই, তারপর বেটুকে স্নান করাবো। যাও ছাদ থেকে ঘুরে আসুক বেটু, এটুকে স্নান করিয়ে দিলাম। এদিকে আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, খালি বোতলটা ধোবো, বেটুর দুধের বোতলগুলো পরিষ্কার করবো। বাথরুমে জল ভরে গেছে, বন্ধ করে দিই। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর আজকে রান্না করেছি এই দেখো লেটুর ঝোল। আমি যাবো না, আমি এখন কাজ করবো। এই যে আমাদের ডিমের ঝোল, দুজনের দুটো, মাম্মার আর আমার বাচ্চে একটা 15। বেটুকে এই জন্য পাঠালাম ওপরে, একটু দুধের বোতলগুলো ধুয়ে খাইয়ে দেবো। চলো বেটুকে খাইয়ে দিলাম, বাচ্চে 15 দুটো জামা কাপড় আজকে বেলায় শুকুর কাচতে দিয়েছিলাম। চলো শুকি, এতক্ষণে হয়ে গেছে জামা কাপড়, চলো শুকুর দিয়ে আসি। দাঁড়া দাঁড়া, জামা কাপড়টা নিই, দিদি না পাইনি নিশ্চয়ই, কিচ্ছু করেনি। চলো জামা কাপড়টা বার করি, এই দেখো একটা ছাদে মেলে দিয়েছি, এখনো এক বালতি আছে, চলো এই ছাদে মেলে দিই। বেটু নেবে গেছে, চলে গেছে বেটু, চলো শুকুর দিয়ে দিই। এই দেখো মামাকে সাজিয়ে দিয়েছি, দেখি হাত তো সারা, এই দেখো কত গয়না দিয়েছে দেখেছো, এই দেখো চুলটা খোঁপাটা এইভাবে খোঁপা করে দিয়েছি, আর কত, আর কানেরটাও তো পরতে খুব কষ্ট হয়েছে দেখি বেটা, দেখো এইভাবে সাজিয়েছি, কেমন লাগছে বলবে, বলবে তোমরা কেমন লাগছে। বাচ্চে 4:05, 4:05 রেডি হয়ে গেছে আমিও, আমাকে দিতে যেতে হবে যে মাম্মা, চলো মিস্টার গেছে টোটো ডাকতে। মাম্মাকে দিতে আমাকেই আসতে হলো, কারণ আমাকে মাম্মার সঙ্গে থাকতে হবে, মাম্মার দুটো ডান্স আছে আর ড্রেস চেঞ্জ হবে, যেটা মাম্মা পারবে না কো করতে, সেটা আমাকেই করতে হবে। প্রত্যেকের মাই করিয়ে দেয়, একটা ডান্স হলে হয়তো আমি আসতাম না কো, মিস্টারকে দিয়ে পাঠিয়ে দিতাম, মিস্টার করতে গিয়ে তাড়াতাড়ি চলে এসছে। আর বেটু ঘুমোচ্ছে, ঘুমোবে না, খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছে। এই দেখো রবীন্দ্র ভবনে চলে এসেছি, কাছেই আমাদের মাঠের ধারেই রবীন্দ্র ভবনটা। এই দেখো এরাই চারজনে নাচবে, আর স্যারও আস, স্যার এখনও আসেনি, স্যার আসবে। এই দেখে ছোটো মেয়েটা আগে প্রথমে উদ্বোধনী প্রোগ্রাম করবে, সবার ড্রেস একটু ঠিকঠাক করে দিচ্ছি। প্রথমে ওদের এই শাড়িটা পরে নাচ হবে, তারপরে আর একটা ফোক ডান্স হবে। খালি বেস্ট অফ সবাই, চলো যে যেখানে
এই দেখো মাম্মাদের ডান্সটাও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মাম্মাদের ডান্সের টিচার, মানে স্যার। স্যারও ওই বড় দিদিদের সঙ্গে একটা ডান্স আছে, সবাই মিলে স্যার ওটা করবে, আর এরা সবাই মিলে করছে, দেখো। সাজাচ্ছিলাম তো, আর বললো না সঙ্গে সঙ্গে শাড়ি ছাড়া না, অভিষেক দি কি করেছে তার নেই ঠিক। চলো, এই যে বেটু ঘুম থেকে উঠে চলে এসেছে, দেখি বেটু সে আয়। অভিষেক বললো টিফিনটা নিয়ে যাও, 10টা টিফিন নিয়ে না। এটা কাদের অঙ্কন পদ্ধতি না লোকগুলোকে আবৃত্তি। এই দেখো বেটুকে মিস্টার ঘুম থেকে তুল, মানে ঘুম থেকে উঠে বেস্টার নিয়েও চলে এসেছিলো। আমি আমার সঙ্গে এই জাস্ট দেখা হলো, আমিও তাড়াহুড়ো করছি কারণ আমাদের বিয়ে বাড়ি আছে, সেই জন্যই ভিডিওটা আর বাড়াচ্ছি না কো, এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি, ততক্ষণের জন্য গুড নাইট।